Hey, what's up, guys? This is Fine, back with another video. এবং আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাবিট i62 নামের এই হেডফোনটির একটি ফুল রিভিউ। এই হেডফোনটির প্রাইস, এর সাউন্ড কোয়ালিটি, এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন সব কিছু নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। সো উইথ দ্যাট বিং সেড, লেটস গেট স্টার্টেড। হেডফোনটি ফুললি প্লাস্টিক বিল্ডের এবং এর উপরে যে ফুল যে একটা ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। দেখতে এবং হাতে নিলে অনেকটা প্রিমিয়াম হেডফোনের ফিল দেয় এবং দেখতে একদমই চিপ লাগে না, হাতে নিলে একদমই চিপ লাগে না। মানে ডিজাইনটা এবং এর যে ফিনিশটা সেটা এটা অনেক প্রিমিয়াম একটা ফিল দেয়। এটা দেখতে অনেকটা যে সোনি এবং বোজের যে হাই এন্ড কনজিউমার লেভেলের যে হেডফোনগুলো আছে, যেমন সোনি WH-1000X এম সিরিজ, তারপর বোজের কয়েকটা যে সিরিজ আছে ওগুলোর মতন অনেকটা লাগে দেখতে। একদমই দেখলে মানে কম দামি মনে হয় না, খুবই হাই এন্ড মনে হয় ডিজাইনটা, এবং হাতে নিলেও বেশ সুন্দর একটা হাই কোয়ালিটি ফিল দেয়। এর বিল্ডের দিক থেকে দেখা গেলে এটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কিছু কিছু জায়গা আমার কাছে একটু ক্র্যাঙ্কি মনে হয়েছে, একটু ক্র্যাঙ্কি ফিল আসছে। আর এটার এই যে খুব দূর এক্সটেন্ড করলে মনে হয় যে এটা ভেঙে যাবো ভিতরে, তাই আর এটাকে মানে হাতে নিলে রাগেট যে একটা ফিল আসে, মানে একদম মানে রাগেটনেস যে একটা থাকে সেটা আমার কাছে লাগে না। একটু ক্র্যাঙ্কি ভাব ছিল এটার মধ্যে, মনে হইতেছে যে একটু ভেঙে যাবো এরকম একটা ভাব আসে কিছু কিছু জায়গায়, একটু ক্র্যাঙ্কি সাউন্ডও আসে মাঝে মাঝে। তবে ইয়া, একটু বিল্ড কোয়ালিটির দিক থেকে একটু দেয়ার আর সাম ড্রব্যাক্স, স্পেশালি এর যে একটা ইয়ার কাপ আছে, ইয়ার কাপের যে কুশনগুলো আছে আমি দেখছি অনেকটা একটু লুজ টাইপের এর কুশনগুলো। আর ইয়া, দ্যাটস ইট। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে একটু বামার, কিন্তু এই বিল্ড কোয়ালিটি একটা যে ভালো দিক আছে সেটা হইতেছে যে এর যে এক্সটেন্ডারটা রয়েছে, যে হেড এক্সটেন্ডারটা, সেই এক্সটেন্ডারটা হইতেছে একটা মেটাল শিট দিয়ে তৈরি। সো যখন আমরা হেডফোনকে এক্সটেন্ড করি তখন এর সমস্ত ফোর্স আসে পরে হইতেছে এই দুই এক্সটেন্ড করা জায়গার উপরে। সো যখন ওই জায়গাটা পাতলা কোনো প্লাস্টিক হয় তখন খুব সহজে ওইটা ভেঙে যেতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এটা একটা থিন মেটাল ব্যবহার করা হয়েছে, তার কারণে এটার মধ্যে যে ফোর্সটা পরে এটা সামলে নিতে পারে এবং এটা ভাঙার পসিবিলিটি কম থাকে। এর বাটনের যে ক্লিকিনেসটা আছে সেটা আমার কাছে হাই এন্ড মনে হয়নি, একটু চিপ ফিল আসছে এটা থেকে। এটার মধ্যে একটি 3.5mm এর একটা অডিও পোর্ট, একটা মাইক্রো USB পোর্ট, একটা LED লাইট যেটা ব্লু আর রেড লাইটে শিফট হতে থাকে, আর একটা মাইক আছে, আর একটা SD কার্ডের স্লট আছে যেখান থেকে আপনারা SD কার্ড থেকে সরাসরি হয়তো গান শুনতে পারবেন। আমি এটা টেস্ট করে দেখি নাই, বাট ইয়া, দ্যাট ইজ পসিবল। ওভারঅল হেডফোনের ওয়েটটা খুবই লাইট ওয়েট, আমার কাছে একদমই ভারী মনে হয়নি। যেহেতু ফুল হেডফোনটাই প্লাস্টিক বিল্ডের তাই আমার কাছে এটা মোটামুটি লাইট ওয়েটই মনে হয়েছে, এবং কমফোর্টের ক্ষেত্রেও এটা একটা প্লাস পয়েন্ট। সো স্পিকিং অফ কমফোর্ট, কিছু কথা আছে। এটার উপরের যে হেডব্যান্ডটা রয়েছে সেই হেডব্যান্ডটা আমার কাছে ভালোই লাগছে। হেডব্যান্ড অনুযায়ী এটার মধ্যে যে প্যাডিং, যে কুশনিং ব্যবহার করা হয়েছে সেটা খুবই সফট এবং ভালো, এবং এর লেদারিংটাও আমার কাছে ভালোই হাই কোয়ালিটির মনে হয়েছে। এর ইয়ার কাপসে যে কুশনটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে মোটামুটি সফটই মনে হয়েছে, আর এর লেদার কোয়ালিটিটা আমার কাছে খুব একটা সফট লাগে না, একটু হার্শ ফিলিং হয় হাতের মধ্যে, কানের মধ্যে গেলেও কিছু অনেকক্ষণ যখন ব্যবহার করবেন তখন এটা থেকে একটু হার্শ ফিলিং আসে, মানে কান মানে খুব সফট ফিলিং আসে না এটা থেকে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটার যে লেদারটা ব্যবহার করেছে এটা লং লাস্টিং হবে অনেক, মানে এমনি যে বিভিন্ন হেডফোনের যে লেদারগুলো থাকে কিছুক্ষণ সময় পর পর দেখা যায় ওটা সিরে সিরে উঠে আসে, এটার ক্ষেত্রে মনে হয় না এরকম একটা হবে। তবে এটা কমফোর্টের ক্ষেত্রে ওই লেদারটা বেশি একটা কমফোর্টেবল না, আর এর যে ইয়ার কাপসের কুশিনিংটা সেটা খুব একটা ডিপ না, তাই যখন অনেক লং টার্ম ব্যবহার করবেন তখন কানে একটা প্রেশারের মতন ভাব মনে হয়। তো এর ইয়ার কাপসের সাইজের কথা যদি বলি তাহলে এটা অনেকটা ওভার ইয়ারও না আবার অন ইয়ারও না, মানে একটা মাঝামাঝি কিছু একটা, মানে আমার কানের এই এই পোর্শনটার উপরে হেডফোনটা লাগে, তো অনেকক্ষণ পরলে এই পোর্শনটা অনেক ব্যথা করে। হয়তো আমার কাছে হয়তো লম্বা কান আছে আমার হয়তো এরকম কিছু, বা এই হেডফোনের কাপসগুলোর সাইজটা একটু ছোটো, মানে এটা যদি আরেকটু হইতো তাহলে ফুল একদম ফুল ইয়ারটা কভার করতে পারলে এটা ভালো কমফোর্টেবল হয়। সো ডিজাইন এবং কমফোর্টটা যদি আমি সাম আপ করি তাহলে বলতে হয় যে ডিজাইন খুবই ভালো, বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ, আর যে কমফোর্টটা রয়েছে কমফোর্টটা গুড এনাফ। লম্বা সময় পর্যন্ত যদি আপনারা পরে থাকতে চান তাহলে অনেকক্ষণ পর অবশ্যই কানে ব্যথা করবে, আর এটাকে আপনারা সর্বোচ্চ গেলে 3 ঘন্টা টানাটানি পড়তে পারেন মাঝখানে খুলে খুলে বারবার। সো ইয়া, এই হতেছে এর কমফোর্টের আলোচনা। এবার এর সাউন্ড কোয়ালিটিতে আসা যাক।
প্রথমেই যদি বলি এর সেপারেশন, সাউন্ড সেপারেশন, তাহলে এটার মধ্যে আমি মোটামুটি ভালোই সাউন্ড সেপারেশন পাচ্ছিলাম। এটার সাউন্ড স্টেজটা আমার কাছে ভালোই লাগছে, বেশ মোটামুটি ওয়াইডি এটা বলা যায়। যেই প্রাইজে হেডফোনটা আসছে সেই প্রাইজ অনুযায়ী মোটামুটি ভালো সাউন্ড সাউন্ড স্টেজ এটার মধ্যে আছে। আর এটার যে ইনস্ট্রুমেন্ট সেপারেশন সেটা আমার কাছে খুব ভালো লাগছে, মিড হাই এবং লো এই সাউন্ডগুলোকে খুবই সুন্দরভাবে এটা সেপারেট করতে পারছিলো। যে প্রাইস অনুযায়ী, প্রাইসটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রাইস অনুযায়ী এটা যে সেপারেশন করতে পারছিলো সেটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এটা থেকে খুবই স্মুথ এবং ডিটেল সাউন্ড আমি পাচ্ছিলাম। তবে ইয়েস, যদি আপনারা অনেক বেশি ভলিউমে গান শোনেন তাহলে অবশ্যই ডিস্টরশন আপনারা লক্ষ্য করতে পারবেন। কিছু কিছু গানের মধ্যে আমি একটু বেশি ডিস্টরশন পাচ্ছিলাম। ইয়া, এটার যদি ভোকালসের কথা বলি তাহলে এটার মধ্যে থেকে খুবই সুন্দর স্মুথ ভোকালস পাচ্ছিলাম, কোনো ডিস্টরশন পাইনি। আর কিন্তু এর ভোকালসের যে ডিপ, মানে ডিপনেস, মানে ভোকালসটা আমার কাছে খুব একটা ডিপ মনে হয়নি। মানে যেই যেই আর কি গায়ক, তার গলার আওয়াজটা একটু ডিপ হইলে আমার কাছে একটু ভালো লাগে, বাট এটার মধ্যে থেকেও ভালো কোয়ালিটির ভোকাল পাচ্ছিলাম, বাট ভোকালসের সাউন্ডটা বেশি একটা ডিপ না। তাই যদি কেউ ঠান্ডা, মানে এরকম ভোকালসের উপর বেস গানগুলো শুনতে চান তাহলে তাদের হয়তো অন্য কোথাও দেখা উচিত। আর এর বেজের কথা যদি বলি তাহলে এটার মধ্যে খুবই সুন্দর পাঞ্চি হেভি বেস পাচ্ছিলাম এর থেকে। এর মধ্যে বেসটার একটা বুস্ট দেওয়া হয়েছে, তাই বেজের দিক থেকে খুবই সুন্দর হাই এন্ড এবং পাঞ্চি বেস পাচ্ছিলাম। তবে কিছু কিছু গানের মধ্যে আমি বেসটার একটু ডিস্টর্টেড ফিল করতে পারছি। আর এটা যদি ভলিউমটা ওভার 70-80% রাখেন তাহলে এটা থেকে বেজে ডিস্টর্শন পাওয়া যায়। এর ট্রেবলের কথা যদি বলি, ট্রেবলটা আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হয় না, আমার কাছে একটু ফ্ল্যাট টাইপের মনে হয়েছে। মানে ওভারঅল ভালো স্মুথ ট্রেবল পাচ্ছিলাম, কিন্তু যদি খুবই এরকম নিট পিক করে আপনারা দেখেন তবে আমার মনে হয় না যে এটার যে টার্গেট অডিয়েন্স তারা এত নিট পিক করে সাউন্ড দেখবে, মানে এত ডিটেলভাবে সাউন্ড দেখবে। বাট ওভারঅল এটার মধ্যে ট্রেবলটা আমার কাছে একটু ভালো লাগেনি তেমন একটা, সত্যি কথা বলতে। আর এমনি সাউন্ড খুবই স্মুথ আমি পাচ্ছিলাম, মানে ট্রেবলটা স্মুথ পাচ্ছিলাম, তবে যদি খুবই নিট পিক করে দেখেন তাহলে অবশ্যই সাউন্ডের ফ্লো আপনারা পাবেন। ওভারঅল এর সাউন্ডের কথা যদি বলি তাহলে সাউন্ড আমার কাছে মোটামুটি প্রাইস অনুযায়ী খুবই ভালো লাগছে। ভোকালস ডিপ না হলেও খুবই নাইস এবং স্মুথলি আমি শুনতে পাচ্ছিলাম, কোনো ধরনের সাউন্ডের কোনো ডিস্টরশন বা এরকম কোনো সমস্যা আমি পাই নেই সাউন্ডে। বেজ এর মধ্যে খুবই নাইস এবং হেভি বেজ পাচ্ছিলাম, যদিও বেজে মাঝে মাঝে একটু বেশি ভলিউমে গেলে একটু ডিস্টরশন দেখা যায়, বাট ইয়া গুড। কিন্তু যদি ট্রেবলে আপনারা খুব ডিপলি এটাকে অ্যানালাইজ করেন ট্রেবলটাকে তাহলে আপনারা অবশ্যই ফ্লো খুঁজে পাবেন। সো ইয়া, ওভারঅল এর সাউন্ড কোয়ালিটি দাম অনুযায়ী গুড। এর মধ্যে সাউন্ড ডিলের কথা যদি বলি তাহলে এটার মধ্যে থেকে আপনারা ভালো পরিমাণে সাউন্ড ডিলে দেখতে পারবেন। মানে যদি খুবই কম্পিটিটিভ গেম টেম এরকম খেলেন আপনারা, মানে পাবজি বা এরকম কল অফ ডিউটি টাইপের খুবই ইন্টেন্স গেম যদি গেমিং যদি করেন তাহলে হয়তো এই হেডফোন আপনার জন্য আইডিয়াল হবে না, কারণ গেমিংয়ের ক্ষেত্রে গেলে ভালো পরিমাণ সাউন্ড ডিলে আপনারা দেখতে পারবেন। আমি গানের মধ্যেও বিভিন্ন ভিডিওতেও খুবই ভালো পরিমাণে সাউন্ড ডিলে দেখতে পাই। সো সাউন্ড ডিলের, সো যদি কেউ খুবই কম্পিটিটিভ গেমিং রিলেটেড কিছু একটা খুঁজতে থাকেন কম প্রাইসে তাহলে এদিকে না অন্যদিকে দেখেন, বা আপনাদের ওয়ার্ড দেখা উচিত, কারণ ওয়ার্ডের ক্ষেত্রে সাউন্ড ডিলে সমস্যাটা হয় না, কিন্তু ব্লুটুথের মধ্যে দেখতে গেলে কিছু পরিমাণ সাউন্ড ডিলে অবশ্যই হয়। মানে কম দামি যে ব্লুটুথ হেডসেটগুলো আছে সেগুলোর মধ্যে অবশ্যই সাউন্ড ডিলে দেখা যায়, তো এটার মধ্যে ভালো পরিমাণ সাউন্ড ডিলে আমি পাচ্ছিলাম। কেউ যদি সাউন্ড ডিলে না জেনে থাকেন তাহলে ভিডিও আর অডিও যদি থাকে তাহলে ভিডিও একটু আগে বা পরে প্লে হয়, অডিওটা একটু আগে বা পরে প্লে হয়, তো এরকম একটু সাউন্ড আর ভিডিওর একটু মিসম্যাচ দেখা যায়, এটাই হইতেছে সাউন্ড ডিলে। তো ইয়া, সাউন্ড হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, কমফর্টের একটা জিনিস হইতেছে এটার যে ক্ল্যাম্পিং ফোর্সটা সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি আপনারা ওভার 2 ঘন্টার উপরে গান শোনেন তাহলে দেখতে পারবেন যে কানে মাঝে মাঝে একটু মনে হয় যে একটু কান চাইপা ধরছে, এরকম মাথা চাইপা ধরছে এরকম একটু মনে হয়। সো ইয়া, এটার মধ্যে ক্ল্যাম্পিং ফোর্সটা একটু বেশি। ইয়া, দ্যাটস ইট, এর ডিজাইন, এর বিল্ড, এর কমফোর্ট হয়ে গেল। আর কি আছে, ব্যাটারির কথা যদি বলি তাহলে ব্যাটারিটা আসলে আমি সত্যি কথা বলতে প্রোডাক্টের ব্যাটারি এত ইন্টেন্সভাবে ইউজ আমি মানে এত ইন্টেন্সভাবে অ্যানালাইসিস করতে পারি না, বাট এটার মধ্যে থেকে আপনার ব্যাটারি ব্যাকআপ আমি খুব ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পাইছি। এটার মধ্যে আসলে বক্সে যে কত ক্লেম করছে আমি ঠিক জানি না, 8 বা 9 ঘন্টা এরকম ক্লেম করছে, আরাম সেরকমই ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আমি এটা টানা 2-3 দিন ব্যবহার করতে পারছি কোনো চার্জ ছাড়া। আরও মানে আমার হয়েছে কি, যখন 50% চার্জ নেই মাসে তখন আমি চার্জ দিয়ে দিই। সো ইয়েস, আমি টানা 2-3 দিন পর্যন্ত ব্যবহার করছি, তাও আমার মানে 50% নাম স্যার। আমার ইউজেজটা আমি একটু বলি, আমার ইউজেজ হচ্ছে আমি দিনে 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা গান শুনি, গান বা আর কি হেডসেট ব্যবহার করি সর্বোচ্চ 3 ঘন্টা, এরকম করে করে আমি 2-3 দিন 4 দিনও পার করে ফেলছি এই এক চার্জে এটা দিয়া। সো আপনারা যদি দিনে মনে করেন 3-4 ঘন্টা এরকম গান শোনেন তাহলে হয়তো আপনারা
3-4 ঘন্টার বেশি, 5-6 ঘন্টা যদি কেউ ভাই হেডফোন শুনেন, মানে কোনো আপনার ইউজেস ফালতু ইউজ করেন, মানে গান টান শুনি গেম টেম, তাহলে ভাই আপনার দিনে কাজের দরকার আছে। এটা দিয়ে যদি আপনারা খুবই ইন্টেন্সলি মানে অনেক সারাদিন কানে দিয়ে রাখেন, তাহলে হয়তো আপনারা চার্জ ফুরে যেতে পারে একদম সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত। যদি সারাদিনই কানে হেডফোন দিয়ে রাখেন তাহলে অবশ্যই চার্জ আপনার ফুরে যাবে একদিনই, কিন্তু যদি আপনি দিনে 2-3 ঘন্টা ব্যবহার করেন তাহলে আরামসে আপনার 2-3 দিন কেটে যাবে, কোনো সমস্যা নেই। মোটা চার্জিং স্পিডের কথা যদি বলি, চার্জিং স্পিড আমার কাছে মোটামুটি ভালোই লাগছিলো, তেমন কোনো ইস্যু পাইনি আমি, চার্জিং স্পিডে ফার্স্টই ছিল। সো ইয়া, দ্যাটস ইট, ব্যাটারি ব্যাকআপের এই কথাবার্তা, এই মনে হইতেছে শেষ রিভিউ। আমি এই রিভিউটা অনেক এন্টিসিপে মানে অনেক হাইপ করে রিভিউটা করতে চেয়েছিলাম, বাট ইয়া, দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, এই প্রোডাক্টটা যদি আপনারা কিনতে চান, তাহলে এটা আমি অফলাইন কিনছি, আমি বেশিরভাগ প্রোডাক্ট অফলাইনই কিনি। এর হয়তো অনলাইনে 2-1টা লিঙ্ক আছে, আমি নিচে যদি পাই ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। ইয়া, দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে আপনাদের ভালো লাগে, যদি আমি বলি তাহলে এই রেঞ্জে, এটা একটা ডেঞ্জারাস রেঞ্জ, এটার যে প্রাইসের কথা যদি বলি, প্রাইস এটা আমি অ্যারাউন্ড কিনছি হচ্ছে 1,500 টাকার আন্ডারে। সো এটার যে রেঞ্জ মানে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেকগুলো ফেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, বিটস, তারপর এরকম টুকটাক আরও বিভিন্ন ফেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। সো সেই সব ফেক প্রোডাক্টের মধ্যে থেকে এটা একটা জেনুইন এবং হ্যাবিটের একটা অরিজিনাল প্রোডাক্ট। সো এই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কিনেন, এটার যে 1,500 টাকার প্রাইস রেঞ্জ, এটার মধ্যে দিস প্রোডাক্ট ইজ ওয়ান অফ দি বেস্ট, মানে যত কিছু সব কিছুর মধ্যে মোটামুটি ভালোই পারফর্ম করে, সব সেক্টরে হেডফোনের সমস্ত সেক্টরে ভালোই পারফর্ম করে। সো ওভারঅল সব কিছুর দিকে দেখা গেলে এই হেডফোনটা একটা বিস্ট। দ্যাটস ইট, গুড বাই, আর কিছু বলার নেই আমার, টাটা।